হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ দেখাবো ইলিশ মাছের ভর্তা। না না, ইলিশ মাছের লেজের ভর্তা। চলুন দেখে আসি। এর জন্য লাগবে পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচ, আর লাগবে সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। পানিতে মাছটা সিদ্ধ বসিয়ে দিলাম। মাছ নয়, ইলিশ মাছের লেজ। মাছটা লেজটা উল্টে দিব। মাছের লেজটা একটু লম্বা করে রাখতে হবে, কারণ মাছের লেজের যে কাঁটাগুলো সেগুলো লম্বা হয়। সেই ক্ষেত্রে কাঁটাগুলো বেছে নিতেও সহজ হয়। মাছটা সিদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। পানিটা ভালোভাবে অবশ্যই শুকিয়ে নিতে হবে, আর না হলে ভিতর থেকে পানি আসবে। মাছটা খুলে নিচ্ছি। এখন মাছের কাঁটাগুলো খুলে নেব। ভালো করে কাঁটাগুলো খুলে নেবেন, আর না হলে গলায় লাগবে। ভালো করে বেছে নিলাম, কাঁটাগুলো খুলে নিচ্ছে। চেষ্টা করবেন যেন কোনো কাঁটা না থাকে। মাছের লেজের ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা, অসাধারণ অসাধারণ, তাই না? ইলিশ মাছটা কাটার সময় ইলিশ মাছের লেজটা সবাই পছন্দ করে না, কি করব? তাই চিন্তা করলাম মাছের লেজটা ভর্তা করে ফেলি। তাই ভর্তা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম তেল, অবশ্যই সরিষার তেল। শুকনা মরিচগুলা ভেজে নেব। মরিচগুলা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা মরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো ভাজা হোক, তার সাথে আমি আরেকটা কাজ করব। তা হলো যে শুকনা মরিচ গুলো আমি ভেজে রেখেছি তা মাছের সাথে মিশিয়ে নেব। এই তো আমার মেশানো হয়ে গেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এবার তা ভাজবো, ভালো করে ভাজতে হবে যেন তা ভাজা ভাজা হয়ে যায়। এ প্রক্রিয়াটি একবারেও করা যাবে। আমি প্রথমবার না করে দ্বিতীয়বারে করছি। তার মানে হলো প্রথমেই যদি আমি মাছটা ভেজে নিই তাহলে আর দ্বিতীয়বার ভাজতে হবে না। যেহেতু আমি প্রথমে ভাজিনি তাই দ্বিতীয়বারে ভেজে নিচ্ছি। তাহলে হবে কি, এই ভর্তাটা আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। লবণ দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নেব। একেবারে যেন ভাজা ভাজা হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই তো আমার ভর্তা রেডি। সবাই চেষ্টা করবেন করার, কেমন হয়েছে তা জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।